কোরবানি গোষ্ঠী দিয়ে প্রথম আহার করা কি শুননা জি হ্যাঁ ঈদুল আজহার দিন নিজের কোরবানি গোষ্ঠ দিয়ে প্রথম আহার করাটা শুননা এজন্য আমরা ঈদুল আজহার দিন সকাল থেকে না খেয়ে ঈদগাহে যাওয়া এবং কোরবানির পশু জবাই করার পর অপেক্ষা করে ওই গোষ্ঠ দিয়ে প্রথম খাবার গ্রহণ করা উচিত কারণ এই খাবারটা মূলত আল্লাহর তরফ থেকে গিফট হা আমি কোরবানি করেছি আল্লাহর উদ্দেশ্যে এটা আল্লাহ তরফ থেকে গরিবদেরকে দিয়ে দেওয়ার কথা কিন্তু আল্লাহ তালা আমাকে খেতে দিয়েছেন তাহলে এই যে এটা সুযোগ পেলাম এটা কেমন যেন আল্লাহর পক্ষ থেকে দেওয়া উপহার উপঢৌকন সেটার প্রতি পূর্ণ আকর্ষণ যেন হয় সেজন্য প্রথম খাবার সেটা দিয়ে গ্রহণ করাটা উত্তম ভালো যদি কোনো কারণে করতে না পারন তাতে কোনো গুণা হবে না আমি একজন ডাক্তার রুগী দেখতে গিয়ে অনেক সময় নারীদের প্রেশার মাপতে হয় ইনজেকশন দিতে হয় এতে তাদের শরীরে হাতের স্পর্শ লাগে এতে কি আমার গুণা হচ্ছে আপনি একজন চিকিৎসক চিকিৎসক হিসাবে মেয়ে রোগীদের চিকিৎসা করতে গিয়ে যদি কোনোভাবে তাদের শরীরে হাত লেগে যায় এতে আপনার কোনো গুণ হবে না কিন্তু আপনার সাবধানতা অবলম্বন করতে হবে যথাসম্ভব তাদের গায়ে যেন হাতের স্পর্শ না লাগে যথাসম্ভব কোনো মেয়ে সহকারে রাখতে পারেন পর্দার সাথে কাজটা করতে পারেন আপনি যদি নিজে করতে হয় তাহলে সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে করবেন এরপরে যদি লেগে যায় আপনার গুণ হবে না ইনশাআল্লাহ আলাদা একজন দোকানদার আমি লেনদেনের সময় কখনো কখনো মেয়েদের হাতে হাত লাগে এক্ষেত্রে কি আমার গুণ হবে ইচ্ছাকৃত হলে তো অবশ্যই গুণ হবে আর যদি ইচ্ছার বাইরে লেগে যায় সেটা গুণ হবে না আমার বয়স উনিশ বছর গার্মেন্টসে চাকরি করি নিয়মিত নামাজ পড়ি কিন্তু সহজেই মেয়েদের সাথে সম্পর্কে জড়িয়ে যাই এই থেকে কীভাবে মুক্ত থাকবো আল্লাহ তালা কাছে পানা চাইবেন খুব বেশি আল্লাহ কাছে এসেকফার করবেন এবং বাঁচার জন্য সংগ্রাম করবেন গুণের পরিবেশ থেকে দূরে সরবেন অনেক গুরুত্বপূর্ণ পরিবেশ থেকে দূরে সরবেন যাদের সাথে সম্পর্ক হয়ে যায় তাদের নাম্বার ব্লক করে ফেলবেন ডিলিট করে ফেলবেন সিম পরিবর্তন করে ফেলবেন ভোলার চেষ্টা করবেন এবং বিয়ে খুব দ্রুত করবেন আমার বয়স বাইশ বছর আমার এখনও আকিকা করা হয়নি আমার পরিবার থেকে ঈদের তিন দিন আগে আকিকা একা করতে চাচ্ছে মহল্লার ইমাম সাহেব বলেছেন কোরবান ঈদের আগের দশ দিন আকিকা করতে হয় না আমার প্রশ্ন হচ্ছে ঈদের আগে আকিকা করতে কি সরিয়া বাধা আছে না এরকম কোনো বাধা নেই ঈদের আগের দিনও আপনি আগে করতে পারেননি আমার স্ত্রী পাচক তো পড়ে না ঠিক মতো পর্দাও করে না আমি তাকে অনেক উপদেশ দিই আদেশ করি তাও সে সরে না আমি কি দায়ী সর অন্তর্ভুক্ত হব না আপনি চেষ্টা করেছেন তাকে ভালো রাখার জন্য ভালো করার জন্য এর কারণে আপনি দায়িত্ব হবেন না দায়ুস্থ হল সে যে সমর্থন করে নিজের পরিবারের লোকদের অন্যায় তাকে